স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বনাঠু র্যালি এবং আলোচনা সভা সহ নেতাকর্মীদের মাঝে খাবার স্যালাইন ও ঔষধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিস্তারিত থাকছে সুনামগঞ্জ প্রতিনিধি এম আর সজীবের প্রতিবেদনে। সোমবার সকাল 11টায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজির হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈর শাসনের অবসান ঘটিয়ে দেশকে পুনরায় স্বাধীন করেছে দেশের ছাত্র জনতা। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদের যারা খুন করেছে তাদের বিচারের মুখোমুখি করে কঠোর শাস্তি প্রদানের জন্য বর্তমান সরকারের নিকট দাবি জানান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আকবর আলী আতম মিসবা, জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম দিলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন সহ আরও অনেকে।